রিয়ান কাজের বুয়ার মুখে লিপস্টিক লাগিয়ে তার মুখে কিস করল। কাজের বুয়া রাগান্বিত হয়ে রিয়ানকে থাপ্পড় লাগিয়ে দিয়ে বলল, আমি গরিব হতে পারি কিন্তু চরিত্রহীন নয়। কি ভেবেছেন আমার মুখে লিপস্টিক লাগিয়ে আপনার গালে কিস করাবেন, তারপর লোকজনকে বলবেন আমি চরিত্রহীন মেয়ে? রিয়ান কাজের বুয়ার মুখে আঙুল দিয়ে বলল, আরেকটা বারও কথা বলবে না, অনেক বলে ফেলেছ। তাছাড়া আজকে যদি তোমার হেল্প আমার না লাগতো তাহলে আমি তোমাকে কি করতাম সেটা হয়তো তুমি জানো না। তুমি আমার মিষ্টি চেহারা দেখেছো কিন্তু আমার রাগান্বিত ফেস দেখোনি কখনো। কাজের বুয়া বলল, স্যার আপনি যদি আমাকে আর কিছু করতে চান তাহলে আমি চিৎকার দেব। সামান্য ম্যাডাম বাসার বাহিরে যাওয়ার সাথে সাথে আমার সাথে আপনি যা শুরু করে দিয়েছেন আমার ভাবতেই লজ্জা লাগছে। রিয়ান বলল, তুমি চুপ করবে নাকি বাড়াবাড়ি করবে? তুমি কাজের বুয়া হয়েও আমার সাথে কথা বলছো আমার স্ত্রীর মতো। তোমার যা টাকা পয়সা লাগবে আমি দেব, তবুও তোমার মুখ থেকে আরেকটা শব্দ বের করবে না। কাজের বুয়া বলল, আমার টাকা পয়সার দরকার নেই, আমার কাছে মান সম্মানে বড়। এই বলে রিয়ানকে ধাক্কা দিয়ে কাজের বুয়া রুম থেকে বের হয়ে গেল। কাজের বুয়া রুম থেকে বের হয়ে এসে ভয়ে ছটফট করছে আর দুহাত তুলে আল্লাহর কাছে বলল, আল্লাহ তুমি আমাকে এই লোকটার কাছ থেকে বাঁচাও, জানি না এই লোকটা আমাকে কি করতে চাচ্ছে। এর মধ্যে রিয়ান এসে বলল, তুমি এরকম করছো কেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি আমার পুরো ঘটনাটা শোনো, তারপর আমি কি বলতে চাচ্ছি এবং কি করতে চাচ্ছি বুঝতে পারবে। এই বলে তার হাতটা ধরল। কাজের বুয়া হাত ছোটাছুটি করছে। এর মধ্যে রিয়ানের স্ত্রী রাহিলা এসে তালি দিতে দিতে বলল, বাবা আমি বাসা থেকে বের হবার সাথে সাথে তোমাদের কুকর্ম শুরু হয়ে গেল। ছি রিয়ান, তোমাকে এই অবস্থায় দেখে আমার খুবই ঘৃণা হচ্ছে। রিয়ান কিছু বলতে চাইলে রাহেলা বলল, তোমার মুখ দিয়ে কোনো কথা শুনতে চাচ্ছি না, তোমার মতো নোংরা স্বামী আমার কোনো প্রয়োজন নেই, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। কাজের বুয়া বলল, ম্যাডাম আমার কোনো দোষ নেই, আমি এসব কিছু জানি না। রাহেলা রাগান্বিত হয়ে কাজের বুয়াকে থাপ্পড় দিয়ে বলল, তুই কোনো কথা বলবি না, বেয়াদব মেয়ে কোথাকার, তোর জন্য আমাদের সংসারটা আজকে এখানেই শেষ হতে চলেছে। কাজের বুয়া বলল, ম্যাডাম আমি কি বলতে চাচ্ছি একটু শুনুন। রাহেলা ধমক দিয়ে বলল, চুপ কর বেটি। রিয়ান বলল, কি হলো, তুমি এভাবে কথা বলছো কেন, যেন তুমি একেবারে ছোট বাচ্চা, কারো সাথে তোমার কিছু হয়নি। রাহেলা বলল, তুমি কি বলতে চাচ্ছ স্পষ্ট করে বলো, যা করার ডলাডলি ঘষাঘষি সব তো এই কাজের বেটির সাথে করে ফেলেছ, আবার কি বলতে চাচ্ছ আমাকে। রিয়ান বলল, কি বলতে চাচ্ছি তাহলে শোনো। রিয়ান অফিস শেষ করে বাসায় ঢোকার মধ্যেই পাশের ফ্ল্যাটে সাইফুল এসে বলল, ভাই আপনার বাসায় কোনো মেহমান এসেছে নাকি? রিয়ান বলল, না তো, তাছাড়া আমি জানি না, আমি এইমাত্র অফিস করে এসেছি। সাইফুল বলল, ভাই ভাবিকে দেখলাম ছাদের উপরে লোক একটার সাথে খুব ঘনিষ্ঠ হয়ে কথা বলছে, আমার দেখে লজ্জা লাগছিল তাই আমি ছাদ থেকে নেমে যাচ্ছি, আপনি তো জানেন ভাবিকে আমি খুব সম্মান করি। রিয়ান বলল, আপনি এসব কি বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার স্ত্রী তো এরকম নয়, তাছাড়া হয়তো ওর কোনো আত্মীয় স্বজন এসেছে, অনেকদিন পর পেয়েছে তাই সুখ দুঃখের কথা বলছে, এসব নিয়ে আপনি টেনশন করবেন না, কারণ আমি আমার স্ত্রীকে ভালো করেই চিনি, ও আমাকে অনেক ভালোবাসে এবং আমিও তাকে ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, তাহলে হয়তো আমার ভুল হয়েছে। এই বলে সাইফুল চলে গেল। রিয়ার নিজে নিজে বলল, লোকটা হয়তো সত্য কথাই বলেছে, দেখি ছাদে ওরা আছে কিনা। এই বলে বাসায় না ঢুকে ছাদে গেল। রাহেলাও তার বয়ফ্রেন্ড সন্ধ্যা হয়ে ছাদের রেলিংয়ে দুজনে কথা বলছে এবং হাতাহাতিও করছে। এর মধ্যে রিয়ান পেছন থেকে তাদেরকে ফলো করতে লাগলো আর মনে মনে বলল, দুজনে কি করছে, আজকে সব প্ল্যানিং শুনতে হবে আমার। রাহেলা তার বয়ফ্রেন্ডকে বলল, তুমি এভাবে যদি পাগল হয়ে যাও তাহলে আমার অসুবিধা হয়ে যাবে, এখনো পর্যন্ত আমার স্বামী রিয়ানের টাকা পয়সা আমার নিজের করতে পারিনি, কিভাবে আমি ওকে ডিভোর্স দিয়ে পালাবো, অন্তত দুটো অ্যাকাউন্ট আমার নামে করে দিতে হবে ওর, তারপর আমি ডিসিশন নিতে পারবো। বয়ফ্রেন্ড বলল, তুমি বলেছ 6 মাসের ভেতরে তোমার কাছে কোটি টাকা বানাবে এবং ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে, কিন্তু 1 বছর হয়ে গেল সুন্দরভাবে সংসার করছো, আমার কোনো খবর নেই, তুমি যেভাবেই পারো ওর কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমার কাছে চলে আসো, আমি সময় দেব মাত্র 1 সপ্তাহ। রাহেলা বলল, 1 সপ্তাহ লাগবে না, তুমি যেহেতু পাগলপারা হয়ে গেছো আমাকে কাছে পাওয়ার জন্য, আর আমিও আগামী কয়েকদিনের ভেতরে ওর টাকা পয়সা লোড করে তোমার কাছে চলে যাব। এভাবে দুজন দুজনের সাথে কথা বলছে। রিয়ান দুজনের প্ল্যানিং শুনে মনে মনে বলল, এখানে কিছু করা যাবে না, আমার কাজ আমাকেই করতে হবে, কাউকে শেয়ার করব সেটাও তো আমার ভালো হবে না, যাই হোক কিছু না বলে চলে যায়। এই বলে রিয়ান ছাদ থেকে নেমে বাসায় চলে গেল। কাজের বুয়া থালা বাসন পরিষ্কার করছে।
রিয়ান গিয়ে কাজের বুয়াকে কিছু বলবে। হঠাৎ কাজের বুয়া বলে উঠল, আপনি চলে এসেছেন স্যার, আর ম্যাডাম তো এখনো মার্কেটে। রিয়ান বলল, এখনো মার্কেট থেকে আসেনি, মনে হয় কেনাকাটা বেশি করছে। কাজের বুয়া বলল, আপনি যান, আমি আপনার জন্য চা দিচ্ছি। রিয়ান মনে মনে বলল, বুয়ার ঘরের বুয়া, তোকেও দেখছি কিছু বলা যাবে না, তোর ম্যাডাম উপরে পরপুরুষের সাথে ফষ্টি নষ্টি করছে, আর তুই বলছিস মার্কেটে গেছে। রিয়ান আর কিছু না বলে ঠিক আছে বলে চলে গেল। রাহেলার সব প্ল্যানিং রিয়ান জেনে যাওয়ায় হাত জোর করে ক্ষমা চেয়ে বলল, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি ওই লোকটার সাথে আর কোনো যোগাযোগ করব না, আমি বিরাট অন্যায় করেছি, তোমাকে বিয়ে করে ওর সাথে কথা বলে। রিয়ান বলল, আমি তোমাকে আর বিশ্বাস করি না, একটু আগে তোমার মুখ থেকে বের করেছো না তুমি আমাকে ডিভোর্স দিয়ে চলে যাবে, আমার মনে হয় সেটাই ভালো হবে, তুমি আমাকে ডিভোর্স দাও, সেটাই আমি চাই, কারণ তোমাকে যদি আমি ক্ষমা করে বাসায় রাখি তাহলে পরবর্তীতে আমার বিপদে পড়তে হবে। কাজের বুয়া দুজনের ঘটনা দেখে আশ্চর্য হয়ে গেল, কাউকে কিছু বলতে পারছে না। রাহেলা বলল, প্লিজ তুমি এমন করো না, আমার ভুল হয়ে গেছে বলছি না। রিয়ান বলল, তুমি বাসায় থাকতে পারো, আবার চলেও যেতে পারো, কিন্তু তোমাকে বউ হিসেবে মেনে নেব না, এটাই আমার শেষ কথা। এই বলে রিয়ান বাসা থেকে বের হয়ে গেল তার শ্বশুর শাশুড়িকে ডেকে আনার জন্য। রাহেলা কাজের বুয়াকে বলল, হ্যাঁ আমি মনে করেছি তোমরা দুজন ফষ্টি নষ্টি করছো, কিন্তু শেষ পর্যন্ত সমস্ত ভুল আমার ছিল, সেটা আমি জানতাম না, জানি না আমার কি হয় এখন। কাজের বুয়া বলল, আমার তো কিছুই করার নেই, তাছাড়া আপনি একটু বেশি করে ফেলেছেন, আল্লাহর কাছে ক্ষমা চান এবং স্যারকে বোঝানোর চেষ্টা করেন। দুজন দুজনের সাথে কথা বলছে। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। রচনা ও পরিচালনায় আবু সাইদ রিয়ান, প্রযোজনায় মুনতাসির মুন্না।